আপনি মই ভাবো আমার অসমিয়া যেহেতু অসমিয়া ডেকা গাভরু সকলে মই ভাবো এটা উৎকৃষ্ট সময় পাইছে। মিয়ার মাছ আমি নানিলেও মই ভাবো হলেও হব অসমত, যেহেতু আমার অসমিয়া ডেকা লড়া ইমান এলেহুয়া নহয় যে তেখেতসকলের মাছ নাহিলে আমার মাছ ইয়াত অভাব হব, যে আমার সম্পূর্ণ আমার থলুয়া মাছে মই ভাবো জড়াব পারিব। হয় দুদিন এদিন নাটনি হব পারে ঠিক, কিন্তু এটু তার নিশ্চয় নহয় যে তেখেতসকলের মাছ আহিলেহে আমার মাছ আমি মাছ খাবলে পাম বা আমার অসমীয়া মানুষের মাছ খাবলে পাব। মই ভাবো মিয়াসকলক এটা শিক্ষা দিব লাগে আর এই ভাল সিদ্ধান্ত লৈছে। মই ভাবো সমস্যার সৃষ্টি বলে এক কথা সমস্যার সৃষ্টি নহয় বলে কব নয়, কিন্তু হব পারে সমস্যার সৃষ্টি হয়, কিন্তু এতিয়া যেহেতু তেখেতসকলক সময়সীমা বান্ধি দিয়া হয়েছে এসপ্তাহর, মই ভাবো এসপ্তাহের ভিতর আমার যেখানে থলুয়া মৎস্য ব্যবসায়ী আছে বা যুবক যুবতীসকল আছে তেখেতসকলে নিজে চিন্তা করব, আমি নিজে চিন্তা করব, আমি অকল কথারে ফুলজাই মারিলে নহব, হাতে কামে করব, তেতিয়াহে আমি এই যেটু তেখেতসকলক সময়সীমা বান্ধি দিছে সেইখিনি আমি হাতে কামে করলেহে আমি ফলপ্রসূ করব পারি। মই ভাবো উৎকৃষ্ট এটা একটা ফলপ্রসূ সময় হব, যে আমি নিজে আমি হাতের কামে করে তেখেতসকলক প্রত্যাহ্বান জানাও যে তোমালোকের মাছ আমি নহলেও আমার থলুয়া মাছে আমার সম্পূর্ণ বাজার দখল করব পৰা হব, সকলে রাইজে খাবলে পাব। আর দেখা পাওয়া যায় যে মাছ আমার যে থলুয়াভাবে উৎপাদিত মাছসমূহের দাম কম হয়, তেখেতসকল কম দামত বিক্রি হয়, সমস্যা আমার মানুষ হয় নয় স্যার। দর দামের কথা তো এটা চলি থাকবে বা দর দাম তো আপনি কই দিব নয় যে আজি এই দামতে হব কাইলে সেই দামত, কিন্তু যখন মাছ চিনি পায় আমি যেটা ধরে মাছের যখন জড়িত তেখেতসকলে সম্পূর্ণভাবে জ্ঞাত যে এই কোর মাছ এই কোর মাছ, তো সেই কারণে মই ভাবো উৎকৃষ্ট দাম পাব লাগে, উৎকৃষ্ট মাছের উৎকৃষ্ট দাম সদায় থাকিব আর থলুয়া মাছের দাম সদায় থাকবেই। আপনি মই ভাবো আমার অসমিয়া যেহেতু অসমিয়া ডেকা গাভরু সকলে মই ভাবো এটা উৎকৃষ্ট সময় পাইছে। মিয়ার মাছ আমি নানিলেও মই ভাবো হলেও হব অসমত, যেহেতু আমার অসমিয়া ডেকা লড়া ইমান এলেহুয়া নহয় যে তেখেতসকলের মাছ নাহিলে আমার মাছ ইয়াত অভাব হব, যে আমার সম্পূর্ণ আমার থলুয়া মাছে মই ভাবো জড়াব পারিব। হয় দুদিন এদিন নাটনি হব পারে ঠিক, কিন্তু এটু তার নিশ্চয় নহয় যে তেখেতসকলের মাছ আহিলেহে আমার মাছ আমি মাছ খাবলে পাম বা আমার অসমীয়া মানুষের মাছ খাবলে পাব। মই ভাবো মিয়াসকলক এটা শিক্ষা দিব লাগে আর এই ভাল সিদ্ধান্ত লৈছে। মই ভাবো সমস্যার সৃষ্টি বলে এক কথা সমস্যার সৃষ্টি নহয় বলে কব নয়, কিন্তু হব পারে সমস্যার সৃষ্টি হয়, কিন্তু এতিয়া যেহেতু তেখেতসকলক সময়সীমা বান্ধি দিয়া হয়েছে এসপ্তাহর, মই ভাবো এসপ্তাহের ভিতর আমার যেখানে থলুয়া মৎস্য ব্যবসায়ী আছে বা যুবক যুবতীসকল আছে তেখেতসকলে নিজে চিন্তা করব, আমি নিজে চিন্তা করব, আমি অকল কথারে ফুলজাই মারিলে নহব, হাতে কামে করব, তেতিয়াহে আমি এই যেটু তেখেতসকলক সময়সীমা বান্ধি দিছে সেইখিনি আমি হাতে কামে করলেহে আমি ফলপ্রসূ করব পারি। মই ভাবো উৎকৃষ্ট এটা একটা ফলপ্রসূ সময় হব, যে আমি নিজে আমি হাতের কামে করে তেখেতসকলক প্রত্যাহ্বান জানাও যে তোমালোকের মাছ আমি নহলেও আমার থলুয়া মাছে আমার সম্পূর্ণ বাজার দখল করব পৰা হব, সকলে রাইজে খাবলে পাব। আর দেখা পাওয়া যায় যে মাছসমূহ আমার যখন থলুয়াভাবে উৎপাদিত মাছসমূহের দাম কম হয়, তেখেতসকল কম দামত বিক্রি হয়, সমস্যা আমার মানুষ হয় নয় স্যার। দর দামের কথা তো এটা চলি থাকবে বা দর দাম তো আপনি কই দিব নয় যে আজি এই দামতে হব কাইলে সেই দামত, কিন্তু যখন মাছ চিনি পায় আমি যেটা ধরে মাছের যখন জড়িত তেখেতসকলে সম্পূর্ণভাবে জ্ঞাত যে এই কোর মাছ এই কোর মাছ, তো সেই কারণে মই ভাবো উৎকৃষ্ট দাম পাব লাগে, উৎকৃষ্ট মাছের উৎকৃষ্ট দাম সদায় থাকিব আর থলুয়া মাছের দাম সদায় থাকবেই।